ছাত্রছাত্রী সকল নবমানৰ পাঠৰ সিস্টেম অফ মেজাৰমেণ্ট জোখমাখৰ পদ্ধতি আৰু এককৰ ওপৰত কৈ আছিলোঁ যে ফিজিকেল কোৱান্টিটি ভৌতিক ৰাখি এছআই পদ্ধতিত আন্তৰ্জাতিক জোখমাখৰ আন্তৰ্জাতিক পদ্ধতিত মৌলিক একক লৈছিলোঁ আমি মৌলিক ৰাখিৰ পৰা মৌলিক একক পাম আৰু লব্ধ ৰাখিৰ পৰা লব্ধ একক পাম তো মৌলিক ৰাখিকেইটা লৈছিলোঁ দৈৰ্ঘ্য ভৰ সময় উষ্ণতা বিদ্যুৎ প্ৰবাহ পদাৰ্থৰ পৰিমাণ লগতে আৰু এটা আছিলে কি যে পোহৰৰ তীব্ৰতা তো ইয়াৰ পোহৰৰ তীব্ৰতা এইটো কেন্দেলা বুলি আমি লৈছিলোঁ চি ডি তো মৌলিক ৰাশিকেইটা আৰু ভৌতিক লব্ধ ৰাশিকেইটা দুই ধৰণৰ ৰাশি আমি ইয়াত পাওঁ যে মৌলিক ৰাশিৰ এককবিলাক মৌলিক একক আৰু লব্ধ ৰাশিৰ এককবিলাক লব্ধ একক তো মৌলিক আৰু লব্ধ মৌলিকৰ আৰু লব্ধৰ মাজত পাৰ্থক্য কি বাৰু তো মৌলিক হ'ল কি যিবিলাক অন্য ৰাশিৰ সহায় নোলোৱাকৈ স্বতঃস্ফূৰ্তভাৱে নিজে নিজে স্বতন্ত্ৰভাৱে প্ৰকাশ পাব পাৰে সেইবিলাক মৌলিক আৰু যিবিলাক লব্ধ দুই বা ততোধিক মৌলিক ৰাশি লগ হৈ লব্ধ ৰাশিটো প্ৰকাশ পাব তো এটা উদাহৰণ আমি লৈছিলোঁ যে লব্ধ ৰাশিৰ কালি কালি লৈছিলোঁ যে কালিৰ এককটো আমি কেনেকৈ প্ৰকাশ কৰিম সেইটো কৈছিলোঁ আমি যে লব্ধ ৰাশিৰ ভিতৰত ফিজিকেল কোৱান্টিটি ভৌতিক ৰাশি আমি লৈছিলোঁ কালি 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 লব্ধ ভৌতিক ৰাশি যে কালি কালিৰ এককটো আমি কেনেকৈ লওঁ যে দুটা কালি দুটা দৈৰ্ঘ্যৰ একক আমি ইয়াত জড়িত হৈ পৰিব তো দৈৰ্ঘ্য পূৰণ প্ৰস্থ দৈৰ্ঘ্য পূৰণ প্ৰস্থ হ'লে দৈৰ্ঘ্য পূৰণ প্ৰস্থ বা দিশ পূৰণ দিশ হ'লে তো ইয়াৰ এককটো দীঘৰ এককটো মিটাৰ প্ৰস্থ মানেও সেই একেই হ'ব একক তো মিটাৰ ইনটু মিটাৰ আমি একচুৱেলি আমি এনেকৈ পাওঁ যে স্কুৱেৰ মিটাৰ বুলি কওঁ কিন্তু স্কুৱেৰ মিটাৰৰ ঠাইত আমি যিটো এছআই পদ্ধতিত প্ৰকাশ কৰাৰ কাৰণে ইয়াক আমি মিটাৰ স্কুৱেৰ এইটো আমি ব্যৱহাৰ কৰোঁ তো তেনেকৈ কালিৰ পিছতে আছে আয়তন 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 ভলিউম তো আয়তনৰটো কি হ'ব যিকোনো এটা বস্তু যদি আমি আয়তন উলিয়াব লগা হয় যে এটা ঘনকাকাৰৰ বস্তু এটা আমি যদি লওঁ ঘনকাকাৰৰ বস্তু এটা লৈছোঁ যে ইয়াক আমি আয়তন উলিয়াব লাগে তো ইয়াত থাকিল দিক প্ৰস্থ আৰু উচ্চতা দিকপ্ৰস্থ উচ্চতা তিনিটা পূৰণ হ'ল তো মিটাৰ পূৰণ মিটাৰ পূৰণ মিটাৰ এইটো ঘন মিটাৰ কিউবিক মিটাৰ এইটো আমি লিখোঁ এম কিউ এনেদৰে আমি প্ৰকাশ কৰোঁ ভৌতিক ৰাশি পাম আয়তন ঘনত্ব পাম ঘনত্ব 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 প্ৰকাশ কৰাৰ কাৰণে আমি কি লওঁ যে ঘনত্ব ঘনত্ব ঘনত্বৰ যিটো ৰাশি হ'ব একক হ'ব ঘনত্বৰ এককটো হ'ব যে কিলোগ্ৰাম প্ৰতি ঘন মিটাৰ কিলোগ্ৰাম প্ৰতি ঘন মিটাৰ বা গ্ৰাম প্ৰতি ঘন চেণ্টিমিটাৰ গ্ৰাম পাৰ কিউবিক চেণ্টিমিটাৰ বা কিলোগ্ৰাম প্ৰতি ঘন মিটাৰ তো এতিয়া আমি এইটো আমি এককটো লিখাতে ইয়াত এটা নিয়ম আছে কি যে এই যে আমি আৰ লিখিছোঁ বা ডিভাইডেড বাই এই যিটো চিন দিছোঁ তো এছআই পদ্ধতিত আমি প্ৰকাশ কৰোঁতে এই চিনটোৰ সলনি আমি কি কৰোঁ যে ইয়াৰ যিটো তলত যিটো ৰাশি আছে মিটাৰ কিউবটো তলত আছে তো মিটাৰ কিউবটো আমি এনেকৈ লিখোঁ এইটো কিলোগ্ৰামটো থাকিলে তো এইটো ইয়াৰ যিটো সূচক আছে সূচকটো আমি নিগেটিভ হিচাপে লওঁ তো মাইনাছ তো কিলোগ্ৰাম প্ৰতি ঘন মিটাৰটো আমি লিখাতে কিলোগ্ৰাম ইনটু মিটাৰ টু দি পাৱাৰ মাইনাছ ওৱান আমি এনেকৈ আমি প্ৰকাশ কৰোঁ তো এইটো এটা নিয়ম তো এছআই পদ্ধতিত আমি লিখাৰ কিছুমান নিয়ম বান্ধি দিয়া আছে সেই নিয়মখিনি আমি মানি ল'ব লাগিব তো তাৰপিছত আমি তো ভেলোচিটি পাম ভেলোচিটি বেগৰ এককটো আমি কেনেকৈ প্ৰকাশ কৰিম যে বেগৰ এককটো আমি লোৱাৰ কাৰণে আমি সহায় ল'ব লাগিব তো দূৰত্ব আৰু সময়ৰ সহায় ল'ব লাগিব দূৰত্ব আৰু সময় তো
মিটার পার সেকেন্ড। তো আমি এনেকে নিলিখি, আমি এটু কেনেকে লিখিম যে মিটার পার সেকেন্ড, এটু আমি লেখাতে আমি লিখিম মিটার এস টু দি পাওয়ার মাইনাস ওয়ান এটু। তো আজিকালি এটু ব্যবহার নকরি এটুহে ব্যবহার করা এসআই পদ্ধতি, এটি হল বেগর একক। তো এইবিলাক হল লব্ধ একক, লব্ধ রাশির একক, লব্ধ একক। তো তার পিছত আছে তরং, তরংটো হব মিটার পার সেকেন্ড পার সেকেন্ড, তরং এক্সিলারেশন তরং। এটু আমি কওঁতে কম মিটার পার সেকেন্ড পার সেকেন্ড, মিটার পার সেকেন্ড পার সেকেন্ড। তো মিটার এস টু দি পাওয়ার মাইনাস টু এনেকে লিখি। তারপিছত আছে বল, বলৰ একক কি হ'ব, বলটো লব্ধ ৰাখি ফ'ৰ্চ, ফ'ৰ্চ ইয়াত নিউটন, নিউটন নিউটন। এইটো আমি কি কি ৰাখি জড়িত হৈ আছে ইয়াত এইটো যদি চাব লাগে তেতিয়াহ'লে আমি পাম কিলোগ্ৰাম মিটাৰ পাৰ ছেকেণ্ড পাৰ ছেকেণ্ড। তাৰপিছত এনাৰ্জি ৱৰ্ক হিট এইবিলাকৰ আছে, এনাৰ্জি ৱৰ্ক হিট শক্তি, কাৰ্য শক্তি আৰু তাপ, কাৰ্য শক্তি আৰু তাপ সিহঁতৰে একক কি কি বাৰু, কাৰ্য শক্তি আৰু তাপ এইকেইটা যেতিয়া ভৌতিক ৰাশি আমি লওঁ ইয়াৰ এককবিলাক হ'ব জুল, জে অ' ইউ এল জুল, জুল বুলি কওঁ, এইবিলাক এছ আই একক। তাৰপিছত চাপ, চাপৰ একক কি হ'ব, চাপৰ একক তো পাস্কাল, পাস্কাল পাস্কাল চাপৰ একক। তাৰপিছত আহিল ক্ষমতা, ক্ষমতা আমি কওঁতে কওঁ ৱাট, ৱাট ক্ষমতাৰ এককটো হ'ল ৱাট, এইবিলাক এছ আই একক, এছ আই একক। তো ডব্লিউটো লিখোঁ আমি ডব্লিউ, ডব্লিউ। তাৰপিছত বৈদ্যুতিক আধান, বৈদ্যুতিক আধান চাৰ্জ, ইলেক্ট্ৰিক চাৰ্জ, বৈদ্যুতিক আধান। এইবিলাক অকল ফিজিক্সতে নহয় কেমেষ্ট্ৰিতো লাগিব, বৈদ্যুতিক আধান, বৈদ্যুতিক আধানৰ কুলম, ইয়াত চিটো লিখিলেই হৈ যায় কুলম, চি অ' ইউ এল অ' এম বি কুলম, তো চি লিখিলেই হ'ল। তাৰপিছত পটেনচিয়েল ডিফাৰেঞ্চ, বৈদ্যুতিক বিভৱ, বিভৱ, বিভৱৰ কাৰণে, বৈদ্যুতিক বিভৱৰ কাৰণে যিটো কল ব্যৱহাৰ কৰা হ'ব সেইটো হ'ল ভল্ট, ভি লিখিলে হ'ল, ভি লিখিলে এইটো হৈ যাব। বৈদ্যুতিক বিভৱৰ পিছত আছে ইলেক্ট্ৰিক ৰেজিষ্টেঞ্চ, তো ৰেজিষ্টেঞ্চ যিটো ৰোধ, ৰোধ বৈদ্যুতিক ৰোধ, ৰোধৰ একক ওম, চিম্বলটো আমি ওম। তাৰপিছত আছে ফ্ৰিকুৱেঞ্চি, ফ্ৰিকুৱেঞ্চি কম্পনাংক, কম্পনাংক, কম্পনাংক একক হাৰ্টজ, হাৰ্টজ। মোটামুটি এইখিনি হ'লে আমাৰ ক্লাছ টেনলৈকে আমি অংকখিনি কৰাত, মেথামেটিকেল প্ৰব্লেম চল্ভ কৰাত আমাৰ অসুবিধা নহয় নিশ্চয়। এইখিনি আৰু দুই এটা ইয়াৰ ওপৰঞ্চি আহি থাকিব, ভৌতিক ৰাশিটো জনাৰ লগে লগে আমি তাৰ এককটো কি হ'ব আমি উলিয়াই ল'ব পাৰিম। তো এইখিনি হ'ল খুব প্ৰয়োজনীয় একক, লব্ধ ৰাশিৰ একক। মৌলিক এককেইটাটো হ'লোঁ, মৌলিক ৰাশিটো আমি পালোঁৱেই। তো ইয়াৰ পিছতে কেইটামান আমাৰ বিশেষ দৰকাৰী, এইটো প্ৰেফিক্স বুলি কয়, প্ৰেফিক্স। তো প্ৰেফিক্স মানে কি, যে যিটো একক এছ আই পদ্ধতিৰ যিটো একক, যে মিটাৰ, মিটাৰৰ যিটো চিম্বল এম, এম, এই মিটাৰৰ চিম্বল এম, এমটোৰ আগত কেতিয়াবা আমি কিছুমান লেটাৰ ব্যৱহাৰ কৰোঁ, যে ডি ব্যৱহাৰ কৰিলোঁ, ইয়াত ডি এম লেখা আছে, বা চি ব্যৱহাৰ কৰিলোঁ, চি এম, চি এম মানে আমি কি বুজি পাওঁ, যে চেণ্টিমিটাৰ। তো চেণ্টিৰ কাৰণে এইটো ধৰা এক মিটাৰ, এক মিটাৰ আমাৰ আছে এক মিটাৰ, তো ইয়াত আছে এক চেণ্টিমিটাৰ বুলি লিখা আছে এইবাৰ। তো এক চেণ্টিমিটাৰ মানে কিমান,
এক্সেন্টিং তার মানে কি মান মিটার হয় তো সেন্টির কারণে কি হব ইট ইজ দ্য সে ফ্যাক্টর এটু ফ্যাক্টর বলি কয় 10 টু দি পাওয়ার মাইনাস 2 মাইনাস 2 মিটার এনেকে লিখি তো আমি ফ্যাক্টর বিলাক যেতিয়া জানিম আমার অঙ্ক বিলাক করাতে সহজ হব তারে কিটা মান লিখি লিয়াছো ইয়া ডিসি ডিসির কারণে সিম্বল হব ডি আর ইয়াত থাকিব ফ্যাক্টর 10 টু দি পাওয়ার মাইনাস 1 10 টু দি পাওয়ার মাইনাস 2 ফ্যাক্টর এটু সেন্টি গ্রাম সেন্টি সি সিম্বল 10 টু দি পাওয়ার মাইনাস 2 তো মিলি এম 10 টু দি পাওয়ার মাইনাস 3 মাইক্রো হলে 10 টু দি পাওয়ার মাইনাস 6 মাইক্রো হলে মিউ এটা তো ব্যবহার করছে মাইক্রোমিটার মিউ এম এনে কে লিখা মিউ এম মাইক্রোমিটার এটু মিউ মিউটু প্রেফিক্স হিসাবে আছে মিটারের লগত তো ইয়ার ফ্যাক্টরটো হল 10 টু দি পাওয়ার মাইনাস 6 তো নেনো নেনোর কারণে এন 10 টু দি পাওয়ার মাইনাস 9 পিকো পি 10 টু দি পাওয়ার মাইনাস 12 ফেমটো এফ 10 টু দি পাওয়ার মাইনাস 15 এটো এ 10 টু দি পাওয়ার মাইনাস 18 তো ডেকা ডেকার কারণে 10 আর হেক্টো 10 স্কোয়ার কিলো 10 কিউব মেগা 10 টু দি পাওয়ার 6 গিগা 10 টু দি পাওয়ার 9 টেরা 10 টু দি পাওয়ার 12 এই যিখন তালিকা এই তালিকাখন আমার কারণে খুবই দরকারী তো এই তালিকাখন মনত রাখিলে কি হব আমার যিবা ম্যাথমেটিক্যাল প্রবলেম পটপটে আমি করে যাব পারি তো এইখন এখন তালিকাখন আমি স্ক্রিনশট লই রাখি দিম ওকে ইয়ার পিছতে কেইটামান মোস্ট কমন একেবারে মানে আমি ম্যাথমেটিক্যাল প্রবলেমত ব্যবহার করি থকা নন এসআই ইউনিট এইকেইটা এসআই ইউনিট নহয় কিন্তু আমি ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করতে এইকেইটা পামি তো টেম্পারেচার টেম্পারেচারের কারণে ডিগ্রি সেলসিয়াস তারপর প্রেসার প্রেসারের কারণে এটমসফিয়ার এই একক এককর সিম্বল এই লিখা থাকিব যে এক এটমসফিয়ার এক এটমসফিয়ার তো 10 ডিগ্রি সেলসিয়াস ডিগ্রি সেলসিয়াস তো টেম্পারেচারের এসআই ইউনিট নহয় ঠিক তেনেকে লেংথ লেংথের কারণে আছে অ্যাংস্ট্রম এংষ্ট্রম ইয়ের ওপর এটা সার্কুল সরুকে দিয়া আছে ডটর নিচিন তারপর আছে ভলিউম ভলিউমের কারণে আমি লিটার গ্যাস বা তরল পদার্থের ভলিউম আয়তন তারপর এনার্জি শক্তি শক্তিটো আমি কেলোরি এককটো আমি ব্যবহার করো এটা এইকেইটা হল নন এসআই ইউনিট বাট ভেরি ভেরি মোস্ট ইম্পর্টেন্ট